হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডক্টর স্টোন সিজন 2 এর নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব ডক্টর স্টোন সিরিজটির এপিসোড নাম্বার 9। আজকের এপিসোডে আপনারা তাৎসুকাসা এবং হিয়োগার সঙ্গে সেনকুদের রাজ্যে সকলের ফাইট দেখতে পারবেন, যেটা একেবারে অন্য লেভেলের হবে। আর দেখার বিষয় সেনকু কি করে সবাইকে তাৎসুকাসার হাত থেকে রক্ষা করে। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। তো চলুন এখন আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক। এপিসোডটি শুরুতেই আমরা দেখতে পাই সেনকু গুহার ভিতরে কিছু একটা বানানোর চেষ্টা করছিল, যেখানে আসাগিরি তো পুরো ভয় পেয়েছিল, কারণ তাদের গান পাউডার বানানো সকল সামগ্রী তো নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। আসাগিরি লক্ষ্য করে ক্রোম গুহার বাইরে দাঁড়িয়ে রয়েছে, যেটি দেখে সে ক্রোমকে ভিতরে এসে সেনকুকে সাহায্য করতে বলে। সেনকু এটা শুনে বলে, ওকে ওর কাজ করতে দাও, ওর মাথায় হয়তো কোনো আইডিয়া এসেছে। ক্রোম ভাবছিল তার এখন কি করা উচিত। ক্রোম চারপাশের দিকে ভালো করে লক্ষ্য করে বলে, এখন যা করার আমাকেই করতে হবে। এটা বলে সে গুহার বাইরে ছুটে যায়। এদিকে কোয়াকুরা তাৎসুকাসা এবং হিয়োগাকে ঘিরে রেখেছিল। তখনই তাৎসুকাসা কিছু একটা ভেবে ওদের মাথার উপর থেকে লাফ দিয়ে ওদের মাঝখান দিয়ে বের হতে থাকে, যেটা দেখে তারা আবারও তাৎসুকাসার দিকে মুভ করতেই নেয়। তখনই হিয়োগা তার বর্শাটিকে ঘুরিয়ে এট দা সেম টাইম সবাইকে তার সঙ্গে ব্যস্ত রাখে। অ্যাকচুয়ালি তাৎসুকাসা চাইলে ইজিলি সবাইকে হত্যা করে সেনকু পর্যন্ত পৌঁছাতে পারে, তবে সে চাচ্ছিল না কাউকে মারতে, এজন্য সে ফাইট ইগনোর করতে চাচ্ছে। তো নিকি কপার প্লেটটি নিয়ে তাইজুকে বলে এটির সামনে চিৎকার করতে, যাতে তারা সাউন্ড ওয়েভ দিয়ে তাৎসুকাসার উপর অ্যাটাক করতে পারে। কিন্তু তখনই তাৎসুকাসা তার বর্শাটিকে নিক্কির দিকে ছুঁড়ে মেরে তাকে দূরে ফেলে দেয়। কোয়াকুরা আবারও তাৎসুকাসাদের ঘিরে ফেলে, যেটা দেখে এবার তাৎসুকাসার সঙ্গীরাও কোয়াকুদের উপর অ্যাটাক করতে আসে। এদিকে সেনকুরা গুহাতে থাকা সাপ এবং বাদুরের মল মিক্স করে নাইট্রেট অ্যাসিড বানাতে থাকে। সেনকু বলে, আমাদের লাঞ্চ যদি ভালো থাকে তবে আমরা এই নাইট্রেট অ্যাসিড থেকে হোয়াইট ক্রিস্টাল পাউডার পাবো, যেটি দিয়ে আমরা একটি ভয়ঙ্কর হাতিয়ার বানাতে পারবো। তারা দুজন অধীর আগ্রহে বিক্রিয়ার রেজাল্ট দেখার জন্য ওয়েট করছিল। আশাগিরি সেনকুকে বলে, তোমার লাগ যে পরিমাণে খারাপ তাতে এটা আদৌ হবে নাকি তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে গুহার বাইরে মারাত্মক লেভেলের ফাইট চলছিল, যেখানে কিন্ডু গিন্ডু এবং ম্যাগমা একসাথে একটি অ্যাটাক করে তাৎসুকাসার উপর। তাৎসুকাসা ওদের টিম ওয়ার্ক দেখে তো পুরো সফট হয়ে যায়। হিয়োগা তাৎসুকাসাকে সাহায্যের জন্য যেতে চাইলে তখনই কোহাকু হিয়োগাকে আটকে বলে, তোমার অপোনেন্ট আমি, আমি তোমাকে তাৎসুকাসাকে সাহায্য করতে যেতে দিব না। এদিকে তাৎসুকাসা একাই গিন্ডো ম্যাগমা এবং কিন্ডোকে অনেক বাজে ভাবে মেরে আহত করে ফেলে। হিয়োগা এবং তাৎসুকাসা দুজন মিলে সেনকুদের সব সাথীদের ব্যান্ড বাজিয়ে ফেলেছিল। এদিকে সেনকু হোয়াইট ক্রিস্টাল পাউডার বানিয়ে বলে, আমাদের কাছে যদি এখন সালফিউরিক অ্যাসিড থাকতো তাহলে আমরা ভয়ঙ্কর একটি জিনিস বানিয়ে ফেলতে পারতাম। যেটা শুনে আশাগিরি বলে, এখন এই মুহূর্তে আমরা সালফিউরিক অ্যাসিডের মতো রেয়ার একটি জিনিস কোথায় পাবো। সেনকু ভাবছিল তাদের চেষ্টাটি হয়তো শেষ পর্যন্ত ব্যর্থ হলো। তখনই সেখানে ক্রোম এসে বলে, আমার কাছে সালফিউরিক রয়েছে, যেটা দেখে তো আশাগিরি অবাক হয়ে বলে, তুমি এটা কোথায় পেলে ক্রোম? তখন ক্রোম বলে, তোমরা কি আমাদের এই ফেক ক্যানোনের কথা ভুলে গেছো, যেটি আমরা এই লড়াইয়ের শুরুতে শত্রুদের দিকে মেরেছিলাম? সেটির ভিতরে এইটুকু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট ছিল। সেনকু সালফিউরিক অ্যাসিডটি তার বিক্রিয়ার সঙ্গে মিশায়, আর সে তার থলি থেকে একটি সাবানের টুকরা বের করে বলে, এই সাবান শুরু থেকেই আমাদের অনেক কাজে এসেছিল এবং এটা আমার প্রথম সায়েন্স প্রোডাক্ট ছিল যেটি আমি তাৎসুকাসাকে দেখিয়েছিলাম। এই পাথরের দুনিয়া এটি সত্যি আমাদের জন্য একটি ডক্টর স্টোন। আমাদের যুদ্ধ সাবান দিয়ে শুরু হয়েছিল আর এখন আমরা এটিকে এই সাবান দিয়ে শেষ করব। তখনই সিন আবার ফাইটিং স্পটে চলে আসে, যেখানে হিয়োগা কোয়াকুকে মারার জন্য তাড়া করছিল। তখনই কোয়াকু হিয়োগার বর্শাটিকে ধরে ফেলে বলে, আমি তো এই সুযোগের জন্য অপেক্ষায় ছিলাম, তুমি আমাকে মেরে ফেলো তবুও আমি এই বর্শাটিকে ছাড়বো না, আমি জানি এই বর্শা ছাড়া তুমি কিছুই না। তখন হিয়োগা তার অন্য একটি সাথীর থেকে তার বর্শা নিয়ে বলে, তোমরা যতই পরিকল্পনা করো না কেন, তোমরা কখনোই আমাদেরকে হারাতে পারবে না। যেটির উত্তরে কোয়াকু হিয়োগাকে বলে, হতে পারে আমরা তোমাদের থেকে দুর্বল, তবে আমাদের কাছে শক্তি এবং বিজ্ঞান দুটোই রয়েছে এবং আমরা সবাই সেনকুর উপর ভরসা করি। আর আমরা দেখতে পাই সবাই আবারও উঠে তাৎসুকাসাদের উপর হামলা করতে যায়। এদিকে সেনকু এক ধরনের লিকুইড বানিয়ে ফেলে, যেটি দেখে ক্রোম আর আশাগিরি বলে, ওই থার্মোমিটারে কি সেনকু? তখন সেনকু বলে, শব্দ করো না, এই লিকুইডে হাওয়া লাগলে এটি আমাদের শরীর ছিন্নভিন্ন করে দেবে। যেটি শুনে ক্রোম অবাক হয়ে বলে, তুমি কি সবাইকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করছো?
করছো নাকি? তখন সেনকু এর উত্তরে বলে, না আমি তো সবাইকে বাঁচানোর প্ল্যান করছি, তবে আমাদেরকে এই লিকুইডটি না ফাটিয়ে শত্রুদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। এদিকে তাস্তুকাসা যখন গুহার কাছে যেতে চায় সেনকুদের ধরতে, তখনই তাইজু তাস্তুকাসার পথ আটকে ফেলে বলে, আমি বেঁচে থাকতে তুমি সেনকু পর্যন্ত পৌঁছাতে পারবে না। তখনই তাস্তুকাসা কিছু একটা দেখে পুরো অবাক হয়ে যায়। শুধু সেই নয়, বরং সেখানে থাকা সবাই এটিকে দেখে শকড হয়ে গিয়েছিল। আর আমরা দেখতে পাই আকাশে একটি কাগজের প্লেন উড়ে যাচ্ছে, যেটির মাথায় কিছু লিকুইড লাগানো ছিল। তখনই সেখানে সেনকু এসে তাস্তুকাসাকে বলে, আমাদের বিজ্ঞানের রাজ্যের সাথে তোমাদের জিতার চান্স শুরু থেকেই জিরো ছিল। তখনই আমাদেরকে কিছুক্ষণ পূর্বের সিন দেখানো হয়, যেখানে সেনকু যখন দুশ্চিন্তা ছিল যে তার এই লিকুইড কিভাবে সে তাস্তুকাসাদের পর্যন্ত পৌঁছাবে, তখন আসাগিরি তাকে একটি কাগজের প্লেন বানিয়ে দিয়ে বলে, এটার সাহায্যে তুমি তোমার লিকুইড ওদের পর্যন্ত পৌঁছাতে পারবে। আর সেনকু সেই প্লেনে তার লিকুইড লাগিয়ে নেয়, আর এভাবে সেটি তাস্তুকাসাদের কাছে পৌঁছায়। সেনকু বলে, এটি হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী বৈজ্ঞানিক হাতিয়ার ডায়নামাইট। আর সেই প্লেনটি একটি গাছের সঙ্গে লাগার সাথে সাথে একটি বিশাল ধামাকা হয়। সেনকু বলে, আমি এই ডায়নামাইটের শক্তি দিয়ে সবাইকে বাঁচাবো। আর আমরা দেখতে পাই যেখানে সেই ব্লাস্টটি হয়েছিল সেখানে থাকা সব গাছ এর শক্তিতে পুরো উড়ে যায়, যা থেকে বোঝা যাচ্ছিল যে এই ডায়নামাইটটি কত পাওয়ারফুল ছিল। সেনকু তার সাথীদের বলে, তোমরা ফাইটিং টিম অনেক ভালো কাজ করেছো, এবার বাকিটা আমাদের সায়েন্স টিমের উপর ছেড়ে দাও। আর তারা তিনজন মিলে আরো কয়েকটি এই ডায়নামাইট প্লেন হাতে নেয়। আশাগিরি তাস্তুকাসার টিমকে ভয় দেখিয়ে বলে, আমাদের এই ডায়নামাইট তোমাদের গায়ে লাগলে তোমাদের কি অবস্থা হবে একবার ভাবো। যেটি শুনে তাস্তুকাসার লোকেরা বলে, তোমরা তো আর এই প্লেনটি একুরেটলি আমাদের গায়ে টার্গেট করতে পারবে না। তখনই সেখানে উকিও এসে বলে, আমার এই তীর দিয়ে তো তোমাদেরকে একুরেটলি টার্গেট করতে পারবো, তাই না? আমি আমার এই তীরেও ডায়নামাইট লাগিয়ে নিয়েছি। আশাগিরি তাস্তুকাসার সাথীদের বলে, এই যুদ্ধ এখানেই শেষ হলো, এবং তাস্তুকাসার সকল সাথীরা স্যারেন্ডার করে নেয়। আর তাইজুরা তাদের এই বিজয়ের সেলিব্রেশন করতে থাকে। তবে এখানে আমাদের আশাগিরি ভাবছিল, যদিও তাস্তুকাসার সকল সাথীরা হার মেনে নিয়েছে, তবু এই তাস্তুকাসা কিন্তু এখনো হার মানেনি। তাস্তুকাসা সেনকুকে বলে, আমি এটার থেকে বাঁচার চেষ্টা করি বা এটার মোকাবেলা করি, এটি একসময় ঠিকই ফাটবে। এটা ঠিক যে আমার কাছে আর কোনো পথ নেই, তবে এটাতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে তাতে আমার সঙ্গে আরো বহু লোকের জীবন যাবে। আর আমি যতটুকু তোমাকে চিনি, তাতে তুমি কাউকে মারার মতো লোক নও, এবং না তুমি সবার জন্য নিজেকে মারবে। তুমি ইচ্ছা করে এরকম একটি পরিস্থিতি তৈরি করেছো, তাই না সেনকু? যাতে আমি তোমার সঙ্গে কোনো ডিলে যাই। যেটা শুনে সেনকু বলে, একদম ঠিক ধরেছো তাস্তুকাসা। সেনকু আশাগিরিকে বলে, আশাগিরি তুমি প্রথম তাস্তুকাসাকে একটি টিভি শোতে দেখেছিলে, তাই না? তোমার কি একবারও এই বিষয়টি মাথায় আসেনি যে তাস্তুকাসা চাইলে তার শক্তি দিয়ে ইজিলি সবকিছু হাসিল করতে পারত, তারপরে ও একটি নেক উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীকে পবিত্র করার চিন্তা করেছে, আর ও সারা জীবন ধরে ফাইট করেছে টাকা কামানোর জন্য। সেনকু তাস্তুকাসাকে বলে, তোমার এত টাকার কেন প্রয়োজন ছিল তাস্তুকাসা? এর মানে কি তোমার বোন তখনও জীবিত ছিল? সেনকুর মুখ থেকে তাস্তুকাসা তার বোনের কথা শুনে তো পুরো অবাক হয়ে যায়। তখনই আমাদেরকে তাস্তুকাসার পাস্টের একটি সিন দেখানো হয়, যেখানে একটি ডক্টর তাস্তুকাসাকে বলে, তোমার বোন কোমায় চলে গেছে, এজন্য বলা যায় না যে সে আবারও কখনো সজ্ঞানে ফিরবে। তাস্তুকাসার মা নেই এবং তার বাবা একজন নেশাখোর, তাই তাদের প্রতি তার কোনো খেয়ালও নেই। এদিকে তার বোনের ট্রিটমেন্ট চালানোর জন্য তাস্তুকাসা নিজেকে শক্তিশালী করে তুলতে থাকে, এবং সেই ছোট্ট বয়সেই সে বড় বড় ফাইটে অংশগ্রহণ করতে থাকে, যাতে সেখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারে। আর এভাবেই রিং এ ফাইট করতে করতে সে একদিন বড় ফাইটার হয়ে যায়, এবং চারপাশে তার অনেক নাম ডাক হয়। তবে সেসবের প্রতি তার কোনো ইন্টারেস্ট ছিল না, তার একটাই লক্ষ্য ছিল, যেটি হলো সে এখান থেকে অনেক টাকা কামিয়ে তার বোনের ট্রিটমেন্ট চালাবে। তাস্তুকাসা তার বোনকে ওয়াদা করে বলে, যত বছরই কেটে যাক না কেন, আমি একদিন ঠিকই তোমাকে সুস্থ করে তুলব। আর এরপর সিন প্রেজেন্টে চলে আসে, যেখানে সেনকু তাস্তুকাসাকে বলে, কোনো ব্যক্তিকে রিভাইভাল ফুড দ্বারা জাগ্রত করলে সেটি তার শরীরের সব সমস্যা ঠিক করে দেয়, এজন্য হতে পারে তোমার বোন জাগ্রত হওয়ার পর পুরো সুস্থ হয়ে যেতে পারে। তাই বলে, সেনকু একদম ঠিক বলছে তাস্তুকাসা, তুমি যখন সেনকুকে মেরে ফেলেছিলে তখন আমরা এই রিভাইভাল ফুডের সাহায্যেই ওকে বাঁচিয়েছিলাম। সেনকু বলে, এখন যেহেতু এই গুহা আমাদের কব্জায় রয়েছে, তাই আমরা তোমার বোনকে বাঁচাতে পারি একটি শর্তে, যেটি হলো আমরা তোমার বোনকে বাঁচাবো, তবে এর বিনিময়ে তোমাকে এই লড়াই যুদ্ধ থামাতে হবে। তাস্তুকাসা বলে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করবো যে তুমি তোমার কথা রাখবে? তখন সেনকু বলে, এই মুহূর্তে তোমাকে আমার জবান দেয়া ছাড়া আমার কাছে আর কিছু নেই, তবে তুমি এটুকু ভরসা রাখতে পারো যে বিজ্ঞান কখনোই মিথ্যা বলে না। যেটি শুনে তাস্তুকাসা সেনকুর দিলে রাজি হয়ে যায়। আর এভাবেই টানা এক বছরে এই লড়াইয়ের অবসান হয় এবং সবাই একসাথে মিলে যায়। তো এরপর সেনকু রিভাইভাল ফুড জমিয়ে বের হয়ে পড়ে তাস্তুকাসার বোনের মূর্তি খুঁজতে। তাইজু তাস্তুকাসাকে বলে, তোমার মতো এত দয়ালু একজন লোক মূর্তি ভাঙার দায়িত্ব কেন নিল? শুধু তাইজুর মনেই যে এরকম
প্রশ্ন ছিল ব্যাপারটি এমন নয়। সবাই ভাবছিল তাতসুকাসা কেন এই পৃথিবীকে পবিত্র বানানোর মতো এরকম ভয়ঙ্কর একটি কাজকে বেছে নিল। তখন তাতসুকাসা সবার প্রশ্নের উত্তর দিয়ে বলে, আমার জায়গা যদি তোমরা হতে তাহলে কি করতে? একবার আমার জায়গা নিজেকে দেখে ভাবো যে তুমি একটি পাথরের দুনিয়া একা পুনর্জীবিত হয়েছো, যেখানে তুমি ছাড়া আর কেউ নেই, এবং তুমি রিভাইভাল ফুডের ব্যাপারেও জানলে, এবং এর কোনো গ্যারান্টি নেই যে তুমি আনলিমিটেড রিভাইভাল ফুড বানাতে পারবে। এখন তুমি এই লিমিটেড রিভাইভাল ফুড দিয়ে কাকে জাগাবে? ভালো লোকদেরকে নাকি খারাপ বলো? যাকে পাবে তাকেই। অবশ্যই ভালো লোকদের জাগাবে। এজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যদি কাউকে জাগাতেই হয় তাহলে আমি শুধু ভালো লোকদেরকে জাগিয়ে একটি পবিত্র দুনিয়া বানাবো। তাতসুকাসার কথা শুনে আর কারো কিছু বলার মতো কোনো ভাষা থাকে না। আসলে এই লোকটাও কোনো না কোনো একদিক দিয়ে সঠিক। তো এরপর তারা সেই স্থানে এসে পড়ে যেখানে সেই হসপিটালটি ছিল, যার ভেতরে তাতসুকাসার বোন ছিল। আশাগিরি বলে, ও হয়তো মাটির অনেক নিচে চাপা পড়ে রয়েছে, ওকে আমরা বের করবো কিভাবে? তখন সেনকু বলে, এই ডাইনামাইট দিয়ে। যেটি শুনে তো ক্রোম আর আশাগিরি ভয় পেয়ে বলে, এই বোমা ফাটানে তো অনেক মূর্তি ভেঙে যাবে। তখন সেনকু বলে, এতে কোনো সমস্যা নেই, মূর্তি জোড়া লাগানোর জন্য ইজরিয়া তো রয়েছে। যেটি শুনে ইজরিয়া বলে, আমাকে দিয়ে আর এত কষ্টের কাজ করিও না প্লিজ। তো এরপর সেনকুরা সেই পুরো স্থানে ডাইনামাইট দিয়ে ব্লাস্ট করিয়ে দেয়। সেনকু বলে, বৈজ্ঞানিক নোবেল এই ডাইনামাইট যুদ্ধ বা ইঞ্জিনিয়ারের কাজের জন্য আবিষ্কার করেছিল, তবে আমরা আজ এটিকে কারো জীবন বাঁচানোর জন্য ব্যবহার করছি। আর সত্যি এই বিজ্ঞানীর এই আবিষ্কার সফল হলো। তো তাতসুকাসা আরো কিছু খনন করার পর সে সেখানে কিছু একটা দেখে পুরো থমকে যায়। আর আমরা দেখতে পাই সেটি আর কেউ নয়, বরং তার বোন মীরা এর মূর্তি ছিল। এবং এরই সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো আপনাদের কি মনে হয়, সেনকুদের এই যুদ্ধ কি তাহলে এখানেই শেষ হলো? আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন এই সিজনটিতে এখনো দুটি এপিসোড রয়েছে, আর এই সিজনটির নাম যেহেতু স্টোন ওয়ার, তাই এখানে শেষ পর্যন্ত আপনারা শুধু যুদ্ধই দেখতে পারবেন। এর জন্য বলাই যায় যে যুদ্ধ এখনো শেষ হয়নি। এর পরের এপিসোডে আপনারা এমন কিছু দেখতে পারবেন যেটা আপনারা এর আগে কল্পনাও করতে পারেননি যে এমনটা কিছু হবে। তো পরের এপিসোডটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, যাতে পরের এপিসোডটি আসার সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যায়। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দ্যান টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।